আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। এই করোনাকালীন অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের আজকের এই নন মেজর জুওলজি ক্লাসে তোমাদের সাথে আজ আমি আছি। আমি শামসুন নাহার, প্রভাষক হিসেবে আছি প্রাণীবিদ্যা বিভাগ ঢাকা কলেজ। তো আসো আমরা পর ক্লাসে ফিরে যাই। গত ক্লাসে আমরা যা পড়ছিলাম তা নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা অ্যাসিডিয়া শুরু করেছিলাম। অ্যাসিডিয়া একটি সামুদ্রিক প্রাণী, মনে আছে নিশ্চয়ই যে অ্যাসিডিয়া একটি সামুদ্রিক প্রাণী। এই যে প্রাণীটি আমরা পড়া শুরু করেছিলাম অ্যাসিডিয়া, এই অ্যাসিডিয়ার যে জিনিসটা অর্থাৎ অ্যাসিডিয়া যে প্রাণীটা সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে একটি ফুল দানির মতো একটা টবের মতো দেখতে একটি প্রাণী ছিল। তো সেই প্রাণীটির যখন আমরা পড়তে শুরু করেছি তখন বলছিলাম যে অ্যাসিডিয়ার ফার্স্ট ক্লাসটা অর্থাৎ অ্যাসিডিয়ার আমরা সেখানে পরিপাকতন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো যেহেতু আমরা পরিপাকতন্ত্র শুরু করেছিলাম, পরিপাকতন্ত্র শেষ হয়ে গেছে, এরই ধারাবাহিকতা আজকে আমরা অ্যাসিডিয়া প্রাণীটির অর্থাৎ অ্যাসিডিয়ার রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র এবং রেচন তন্ত্র, আশা করছি এই তিনটি টপিকস আজকে আমরা পড়ব। যেহেতু আমরা পরিপাকতন্ত্রটা শেষ করেছি, এবার এসো আমরা রক্ত সংবহন তন্ত্রটা দেখি। রক্ত সংবহন তন্ত্র, যে কোনো প্রাণীরই রক্ত সংবহন তন্ত্র যদি বলি, মানে সংবহন তন্ত্র যদি রক্ত সংবহন তন্ত্র হয় তখন ধরে নিতে হবে যে এর মধ্যে রক্ত এবং হৃৎপিণ্ড এই সংশ্লিষ্ট ব্যাপারগুলো কাজ করে। অর্থাৎ রক্তটি কোনো একটি বাহিকার মাধ্যমে বাহিত হয়ে পুরোটা শরীরে কিভাবে সঞ্চারিত হবে, এটি মূলত হচ্ছে সংবহন তন্ত্র। অর্থাৎ আমরা আজকে পড়ব হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। এই রক্ত সংবহন তন্ত্র যদি বলি তাহলে হচ্ছে যে উন্নত প্রাণীদের মতোই অ্যাসিডিয়া কিন্তু একটি নিম্ন স্তরের প্রাণী। যেহেতু এটি মনে আছে তোমাদের নিশ্চয়ই যে এটি সাবফাইলাম ছিল হচ্ছে ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা তো নিম্ন স্তরের মেরুদণ্ডী প্রাণী হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে এদের উচ্চতর যে মেরুদণ্ডী প্রাণী তাদের মতোই হচ্ছে রক্ত সংবহন তন্ত্রটি সাদৃশ্যপূর্ণ থাকে। এদের রক্ত সংবহন তন্ত্র সাধারণত রক্ত, হৃৎপিণ্ড এবং রক্তবাহিকা এই তিনটি জিনিস নিয়ে সঞ্চালিত হয় বা রক্তটি সঞ্চালিত হয় বা রক্ত সংবহন তন্ত্রটি হয়েছে। রক্ত যদি বলি তাহলে হচ্ছে অ্যাসিডিয়ার রক্তটা কেমন? হ্যাঁ, অ্যাসিডিয়ার রক্ত সাধারণত হচ্ছে বর্ণহীন এবং প্লাজমা রসযুক্ত হয়ে থাকে। সাধারণত শ্বেতকণিকা ছাড়াও অন্য কোনো রক্তকণিকা এদের রক্তে থাকে না। শ্বেত রক্তকণিকাগুলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে হচ্ছে জীবাণু ধ্বংস করে। অ্যাজ ইউজুয়ালি যেরকম করে শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে ঠিক সেইরকমই এখানেও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। কোনো কোনো প্রজাতির রক্তে দেখা যাচ্ছে কি যে ভ্যানেডিয়াম নামক এক ধরনের সবুজ রঞ্জক পদার্থ উপস্থিত থাকে। ভ্যানেডিয়াম বহনকারী আসলে রক্ত কণিকা, যেটা সেটা হচ্ছে ভ্যানাডোসাইট, এদেরকে আসলে ভ্যানাডোসাইটও বলা হয়। ঠিক আছে, এটি হচ্ছে কি অ্যাসিডিয়ার রক্ত। এরপরে যদি বলি তাহলে হৃৎপিণ্ড, অ্যাসিডিয়ার হৃৎপিণ্ড কেমন হবে? অ্যাসিডিয়ার হৃৎপিণ্ড যদি আমরা বলতে যাই তাহলে বলবো যে অ্যাসিডিয়ার হৃৎপিণ্ড হচ্ছে হালকা পেশিযুক্ত মূলাকার থলির মতো। হ্যাঁ, হালকা থলি যেমন হয় সেরকম একটি মূলাকার থলির মতো, এবং এদের দ্বিস্তর বিশিষ্ট পেরিকার্ডিয়াম যে আবরণীটা থাকে সেটির দ্বারাই এদের আবরণীবদ্ধ থাকে। এদের দেহের অঙ্কীয় দিকে পাকস্থলীর নিকটে থাকবে এদের অঙ্কীয় দিক। আর হৃৎপিণ্ডটি হচ্ছে কত হলো রক্তজাত স্নাত, যেটা বলে মানে রক্ত স্নাত স্থান যেটা বলে, মানে রক্ত দিয়ে পরিপূর্ণ থাকে এরকম যুক্ত থাকে। এই যে রক্ত স্নাত স্থান এদেরকে বলা হচ্ছে হচ্ছে সাইনাস। ঠিক আছে, এটি হলো মূলত অ্যাসিডিয়ার হৃৎপিণ্ড। এরপরে দেখবো হচ্ছে রক্তবাহিকা। রক্তবাহিকা যদি বলি অ্যাসিডিয়ার যদি হৃৎপিণ্ড থেকে দুটি প্রধান রক্তবাহিকার সৃষ্টি হয়, এই যে প্রধান দুটি রক্তবাহিকা এদের আসলে কি যে যে এটা থাকে রক্তবাহিকা থাকে সেটাকে আসলে শিরা বা ধমনীতে পৃথক করা যায় না। এদের রক্তবাহিকাগুলো হচ্ছে গিয়ে
এইরকম করে ভাগ করা হয়। হ্যাঁ, সে যে ব্রাঙ্কিও কার্ডিয়াক বলা হয়, কার্ডিও ভিসেরাল এই এই ভাগ, এবং অঙ্কীয় রক্তবাহিকা এবং অনুপ্রস্থ রক্তবাহিকা। বেসিক্যালি হচ্ছে ব্রাঙ্কিও কার্ডিয়াক আর কার্ডিও ভিসেরাল। এরপর অঙ্কীয় মানে হচ্ছে অঙ্কীয় দিকে যেগুলো, এবং অনুপ্রস্থ মানে যেগুলো প্রস্থ বরাবর থাকবে সেই সব রক্তবাহিকা। এই হলো মোট টোটালি হচ্ছে অ্যাসিডিয়ার রক্তবাহিকা। ব্রাঙ্কিও কার্ডিয়াক রক্তবাহিকা যদি বলি, ব্রাঙ্কিও কার্ডিয়াক রক্তবাহিকা হচ্ছে এই রক্তবাহিকাটি আসলে হৃৎপিণ্ডের অঙ্কীয় দেশ থেকে, হৃৎপিণ্ডের অঙ্কীয় দেশ থেকে সৃষ্টি হয়। আর হচ্ছে গিয়ে এদের যে অ্যান্ডোস্টাইল ও গলবিলের মধ্যরেখা বরাবর হচ্ছে এটি প্রসারিত হয়, এবং একাধিক অনুপ্রস্থ বাহিকায় বিভক্ত হয়। এই অনুপ্রস্থ রক্তবাহিকাগুলোই গলবিলের স্টিগমাটায় বিস্তার লাভ করে। এটা হলো ব্রাঙ্কিও কার্ডিয়া। আর কার্ডিওভিসেরাল যদি বলি, এই রক্তবাহিকাটি হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশ থেকে সৃষ্ট হয়ে কতগুলো শাখা বাহিকায় বিভক্ত হয়, এবং শাখা বাহিকাগুলো হচ্ছে যে দেখা যাচ্ছে যে দেহের বিভিন্ন অংশে রক্ত পরিবহনের পর ভিসেরাল ব্রাঙ্কিয়াল সাইনাসে এসে এটি শেষ হয়। এটি হলো কার্ডিওভিসেরাল। ঠিক আছে, এরপরে যদি বলি তাহলে অঙ্কীয় রক্তবাহিকাগুলো আসলে কি, অঙ্কীয় রক্তবাহিকা হচ্ছে যে হৃৎপিণ্ডের অঙ্কীয় দেশ থেকে, অঙ্কীয় দেশ থেকে এটি সৃষ্টি হচ্ছে, এর জন্য বলা হচ্ছে এদেরকে অঙ্কীয় রক্তবাহিকা। আর অনুপ্রস্থ রক্তবাহিকা যদি বলি তাহলে হচ্ছে অনুপ্রস্থ রক্তবাহিকা মানে ট্রান্সভার্স যেটা, সেটা হচ্ছে যে অঙ্কীয় রক্তবাহিকা গলবিলের অঙ্কীয় দেশে বিস্তৃত হয়ে পর্যায়ক্রমিকভাবে হচ্ছে গিয়ে অনেকগুলো অনুপ্রস্থ রক্তবাহিকার সৃষ্টি করে। এই বাহিকাগুলো পুনরায় শাখা প্রশাখায় বিভক্ত হয়ে ফুলকার রন্ধ্র বা স্টিগমাটার পরবর্তী স্থানে অবস্থান করে। এটি হলো অনুপ্রস্থ রক্তবাহিকা। ঠিক আছে, এরপর যদি দেখি আমরা এর রক্ত সংবহন কৌশল, রক্ত সংবহন কৌশল যদি আমরা পড়ি, এটি হচ্ছে অ্যাসিডিয়ার রক্ত সংবহন কৌশল। এই রক্ত সংবহন কৌশলটি আসলে কেমন হবে? অ্যাসিডিয়ার রক্ত সংবহন হৃৎপিণ্ডের সংকোচনের মাধ্যমেই সম্পন্ন হয়। কৌতূহল উদ্দীপক এই সঞ্চালন পদ্ধতিতে হৃৎপিণ্ডের সংকোচন নির্দিষ্ট সময় পরপর বিপরীত দিকে ধাবিত হয়। অর্থাৎ হচ্ছে কেমন, যে হৃৎপিণ্ডের সংকোচন এক প্রান্তে শুরু হয় এবং ঢেউয়ের মতো অপর প্রান্তে গমন করে। অর্থাৎ এক প্রান্তে যখন ঢেউ শুরু হয়, ঢেউ যেমন করে এক প্রান্ত থেকে শুরু হয়ে আরেক প্রান্তে গিয়ে শেষ হয়, ঠিক সেই রকম করে এর সংকোচন শুরু হয় এবং আরেক প্রান্তে গিয়ে শেষ হয়ে যায়। এই যে সংকোচন প্রবাহ, এই যে এটি হচ্ছে বিপরীত দিক প্রান্ত থেকে সংকোচন প্রক্রিয়াটি সবসময় শুরু হয়। হৃৎপিণ্ডের সংকোচন যখন পৃষ্ঠ অঙ্কীয় দেশ বরাবর শুরু হয়, তখন রক্ত ব্রাঙ্কিও কার্ডিয়াক রক্তবাহিকা পথে, এই যে ব্রাঙ্কিও কার্ডিয়াক দেখছিলাম, এই রক্তবাহিকা পথে দেখা যাচ্ছে যে অগ্রসর হয়ে অনুপ্রস্থ যে রক্তবাহিকা, এই রক্তবাহিকার মাধ্যমে গলবিল প্রকোষ্ঠে প্রবেশ করে। এই গলবিল রক্ত পরিশোধনের পর দেখা যাচ্ছে গলবিলে রক্ত পরিশোধনের পর ভিসেরাল ব্রাঙ্কিয়াল সাইনাসে সঞ্চিত হয়। হ্যাঁ, পরবর্তীতে দেখা যাচ্ছে পরে যখন রক্ত সেখান থেকে বিভিন্ন শাখা রক্তবাহিকার মাধ্যমে কার্ডিওভিসেরাল রক্তবাহিকায়, এই কার্ডিওভিসেরাল রক্তবাহিকায় প্রবেশ করে, এবং কার্ডিওভিসেরাল রক্তবাহিকা পথে পরবর্তীতে আবারও দেখা যাচ্ছে হৃৎপিণ্ডে ফিরে আসে। এই হলো মোটামুটি এর রক্ত সংবহন কৌশল, অর্থাৎ অ্যাসিডিয়ার রক্ত সংবহন কৌশল। ঠিক আছে, এটি হলো রক্ত, তাহলে রক্ত সংবহন তন্ত্র আমরা যখন পড়বো তাহলে তার রক্ত হৃৎপিণ্ড রক্তবাহিকা, রক্তবাহিকা বেসিক্যালি হচ্ছে ব্রাঙ্কিও কার্ডিয়াক এবং কার্ডিওভিসেরাল, এই দুটি ভাগে বিভক্ত। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এটি কোথায় অবস্থান করছে তার উপর ডিপেন্ড করে অঙ্কীয় রক্তবাহিকা এবং অনুপ্রস্থ রক্তবাহিকা বলা হচ্ছে। এরপর হচ্ছে রক্ত সংবহন কৌশল জানলাম। তো চলো এরপর আমরা শ্বসন তন্ত্র অর্থাৎ অ্যাসিডিয়া শ্বসন তন্ত্রটা কীরকম একটু জানি। অ্যাসিডিয়া শ্বসন তন্ত্র মূলত হচ্ছে পরিপাক নালীর অংশ হিসেবে বিবেচিত যে গলবিল থাকে, খাদ্য গ্রহণের সহায়তার পাশাপাশি শ্বসন ক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করে মূলত এই গলবিলটি। এজন্য গলবিলকে ব্রাঙ্কিয়াল থলিও নামেও যে অভিহিত করা হয়, অর্থাৎ ব্রাঙ্কিয়াল থলিও বলা হচ্ছে এই গলবিলটিকে।
ঠিক আছে, শ্বসনতন্ত্রে তবে গলনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ডিম্বাকৃতি দেখা যাচ্ছে যে ডিম্বাকৃতি যে গলবিল দেহের অধিকাংশ স্থান জুড়ে অবস্থান করে। গলবিলের প্রাচীর যেটি সেটি অসংখ্য ছিদ্রযুক্ত, এই ছিদ্রগুলো অনেকটা লম্বা ও অনেক সময় বলা হচ্ছে যে না লম্বা এবং ডিম্বাকৃতি, হ্যাঁ এদের স্টিগমাটাও বলা হয়। এই স্টিগমাটাগুলো আসলে হচ্ছে গিয়ে অনেকগুলো অনুপ্রস্থ সারিতে অবস্থান করে। এই শাড়িগুলো দেখা যাচ্ছে যে উপরে ও নিচে দুটি অনুপ্রস্থ বার্ড এবং দুই পাশে দুটি অনুদৈর্ঘ্য বার্ড, অর্থাৎ অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য এই বার বরাবর পরিবেষ্টিত হয়ে জালিকার মতো, হ্যাঁ জালিকার মতো তৈরি করে। এই যে জালিকার মতো তৈরি করছে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ বারগুলো সিলিয়াযুক্ত প্যাপিলা বা যেটা আমরা বলি প্যাপিলা বা পিরকা বলা হয় অনেক সময়, এবং রক্ত জালিকাও এর মধ্যে অবস্থান করে। গলবিলের যে স্টিগমাটায় এটির যে স্টিগমাটায় সিলিয়া থাকে, এই সিলিয়ার আন্দোলনের ফলেই দেখা যাচ্ছে যে পানিস্রোত মুখচ্ছিদ্র পথে দেহ মধ্যে প্রবেশের পর গলবিলে পৌঁছায় এবং আগত পানিস্রোতে যেটা দ্রবীভূত অক্সিজেন ছিল সেটি ব্যাপন প্রক্রিয়ায় স্টিগমাটার রক্তজালিকায় রক্ত স্টিগমাটার যে রক্তজালিকা থাকে সেই স্টিগমাটার রক্তজালিকার রক্তে প্রবেশ করে, ঠিক আছে, এবং সেখান থেকে হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, অর্থাৎ স্টিগমাটার রক্তের যে রক্তজালিকা সেখান থেকে অক্সিজেন দ্রবীভূত হলো এবং কার্বন ডাইঅক্সাইডটি বের হয়ে গেল। এই কার্বন ডাইঅক্সাইডটি বহির্গ্রামে পানিস্রোত বাহিত হয়ে গলবিল থেকে হচ্ছে অ্যাট্রিয়ামে প্রবেশের পর অ্যাট্রিয়াল ছিদ্র পথে অ্যাসিডিয়া দেহ থেকে বের হয়ে আসে, এটি মূলত হচ্ছে গিয়ে অ্যাসিডিয়া শ্বসনতন্ত্র, ঠিক আছে। এই অ্যাসিডিয়া শ্বসনতন্ত্র পরে আমরা রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ অ্যাসিডিয়া রেচন তন্ত্র সম্পর্কে জানব। অ্যাসিডিয়া রেসন মানে আমরা যদি বলি যে অ্যাসিডিয়া রেচন তন্ত্র বা এক্সপিরেটরি সিস্টেমটা কীরকম হবে, তাহলে প্রথমত আমাদের বলতে হয় যে অন্যান্য যেরকম প্রাণী আছে সেরকমই অ্যাসিডিয়াতেও নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ এদের দেহে উৎপন্ন হলেও আসলে এদের দেহে উন্নত প্রাণীদের মতো কোনো রেচন অঙ্গ নাই। তাহলে কীভাবে হচ্ছে যে রক্তে বিদ্যমান যে ন্যাফ্রোসাইট কোষ ছিল সেটি হচ্ছে গিয়ে মূলত রেচন অঙ্গ হিসেবে কাজ করে থাকে, কারণ হচ্ছে গিয়ে এই কোষের সাইটোপ্লাজমে রেচন পদার্থ হিসেবে ইউরেট আর হচ্ছে জ্যান্থিন জমা থাকে, অর্থাৎ যেহেতু এদের কোনো আলাদা করে রেচন অঙ্গ নাই সুতরাং দেখা যাচ্ছে যে এদের যে নেফ্রোসাইট কোষ সেখানে সাইটোপ্লাজমে ইউরেট এবং জ্যান্থিনগুলো জমা হচ্ছে এবং সঞ্চিত রেচন পদার্থ পরবর্তীতে দেখা যাচ্ছে যে রেচন বাহিকার মাধ্যমে দেহের বাইরে চলে যাচ্ছে। এই যে সংগৃহীত রেচন পদার্থের 95% হচ্ছে আসলে অ্যামোনিয়া আকারে দেহের বাইরে যায়। এছাড়া দেখা যাচ্ছে যে অন্ত্রের প্রাচীরে অবস্থিত পাইলোরিক গ্রন্থি এবং গলবিলের অগ্রপ্রান্তের উপরের দিকে বিদ্যমান থাকে হচ্ছে যেমন নিউরাল গ্রন্থি, এরা রেচন ক্ষমতা আছে বলে অনেকে মনে করে থাকেন। আসলে নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ না থাকায় অ্যাসিডিয়াতে হচ্ছে গিয়ে আসলে অসমোরেগুলেশন অর্থাৎ আমরা যদি বলি যে অভিস্রবণ দিলে অসমোরেগুলেশন ক্ষমতা খুবই কম, ঠিক আছে, এই জন্যই হচ্ছে গিয়ে এদের আসলে আলাদা করে কোনো রেচন অঙ্গ নাই। এই হলো মূলত আমার অ্যাসিডিয়ার রেচন তন্ত্র বলতে কী বোঝায়। তো আমরা আজকে যেহেতু জানলাম, আজকে আমরা শিখলাম হচ্ছে অ্যাসিডিয়ার রক্ত সংবহন তন্ত্র, অ্যাসিডিয়ার শ্বসনতন্ত্র এবং অ্যাসিডিয়ার রেচনতন্ত্র। আশা করছি তোমাদের এই ক্লাসটি ভালোই লাগবে, তোমরা পড়াশোনা করবে, বাড়িতে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করো। ভালো থাকো সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, আল্লাহ হাফেজ।